আচ্ছা দেখো, সো ইলেকট্রোলাইসিস স্প্লিটিং এলিমেন্টস বাই ক্রিপ্টস, হ্যাঁ এই যে লাইসিস, লাইসিস মানে হচ্ছে স্প্লিটিং, সেপারেশন, ব্রেকডাউন, আর ইলেকট্রো মিন্স রেফারিং টু ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক চার্জ, ওকে। তো ইলেকট্রোলাইসিস মানে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক চার্জ ইউজ করে একটা কম্পাউন্ডকে সেপারেট করে ফেলা, এইটা আবার এটা কোন থিমে কাজ করছে মানে ওয়াই কেন, বিকজ উই ওয়ান্ট টু গেট দ্য এনার্জি ইটস পিওর ফর, হ্যাঁ ধরো ইফ আই টক অ্যাবাউট সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম আর ক্লোরাইড ওরা কেন একসাথে আছে, বিকজ দে হ্যাভ অপোজিট চার্জেস, টু বি এক্সাক্ট দে হ্যাভ অপোজিট চার্জ, দ্যাটস হোয়াই দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার এন্ড দ্যাটস হোয়াই দে আর টুগেদার। তাহলে ইফ আই রিমুভ দিস চার্জেস ফ্রম হিয়ার, দে then they will become separate, they will no more attract each other, isn't it, ওরা একসাথে আছে because of their charges, so আমি যদি একটা চার্জ গুলো সরাই নি তার মানে ওরা কি একসাথে থাকবে, আর তাহলে এই যে actually তাহলে electrolysis এর main thing টা হচ্ছে discharging, discharging the ions, whatever the ions are present here we will be discharging them, discharge মানে কি, remove the charge, charge মানে charge produce করা, discharge মানে charge remove করা, তাই না, okay। এখন তাহলে means it has excess of electrons. So we have to remove some. Exactly.
তাহলে ও যদি এক্সেস অফ ইলেকট্রনস, তাহলে ওর মধ্যে যতটা ইলেকট্রনস এক্সেস আছে ওই এক্সেস টুকু তুমি বের করে নাও, তাহলে সে আবার নিউট্রাল হয়ে যাবে, তাই না? যেমন আমরা যদি ধরি সোডিয়াম আয়ন, আমি তোমাকে বললাম যে তুমি সোডিয়াম আয়নকে সোডিয়াম বানাও, মানে নিউট্রাল সোডিয়াম বানাও, দেখো তো ইট হ্যাজ বিকাম প্লাস, প্লাস মানে ল্যাক অফ ইলেকট্রন, কয়টা প্লাস? ইটস মিসিং ওয়ান ইলেকট্রন, একটা প্লাস মানে এক ইলেকট্রন মিসিং, তাহলে সেটা আপনি দিয়ে দাও সোডিয়াম, সোডিয়াম আয়ন নিউট্রাল। ধরো also this electron comes because of the flow in it, হ্যাঁ ধরো অক্সিজেন 2 মাইনাস, সো ইট হ্যাজ টু গিভ ইট ইলেকট্রন, সো অক্সিজেন দুইটা ইলেকট্রন ওর মধ্যে এক্সেস আছে, আচ্ছা ও সো ইট হ্যাজ টু লুজ, তাহলে ও ও ইলেকট্রন বাদ দিতে হবে মাইনাস 2e is this for for some electricity square I'm not stopping me to do myself একজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে আর একজনের কাছে দিয়ে দিব, স্যার দিয়ে দিতে হবে, হ্যাঁ এই যে অক্সিজেন থেকে ইলেকট্রনকে বের করে নিচ্ছি সেটা সোডিয়ামকে দিয়ে দিচ্ছি, নর্মাল সোডিয়াম আছে অক্সিজেন না হাতে দূরে থেকে আছে, তাহলে থাকবে আয়নিক কম্পাউন্ড যে একটা অ্যাটম, তো অক্সিজেন তো ও ফর্মে তো থাকে না, সো হোয়েন উই পাস ইলেকট্রিসিটি থ্রু সোডিয়াম অক্সাইড টু ইলেকট্রনস আর রিমুভ ফ্রম অক্সিজেন এন্ড টু সোডিয়াম অ্যাটমস ইচ গেইন ওয়ান অফ দিস ইলেকট্রনস এন্ড দেন উই গেট বোথ দা এলিমেন্টস সেপারেটলি। অক্সিজেনের মলিকুলার ফর্মুলা কি বলতো? O2, isn't it? Yeah, diatom. Diatom, oxygen is diatom. So the reaction will not stop here. It has to O form হয়েছে. O2 তো আসবে. Exactly. O2 তো form হয়েছে. So এই reactionটা তোমাকে আবার লিখতে হবে. And then goes to oxygen. A. তাহলে O আর O মিলিয়ে O2. Two and two. 4 at 2 o 2 minus তাহলে একটা অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন লুজ করে দুইটা অক্সিজেন উইল লুজ 4 ইলেকট্রনস এন্ড দেন ফর্ম O2 সো 4 সোডিয়াম হ্যাজ টু হ্যাঁ উইথ টু অক্সিজেন রাইট
ওকে সো আমরা ইলেকট্রোলাইসিসের বেসিক থিওরি নিলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই রিঅ্যাকশনগুলোর নেমস দেখো চার্জ আচ্ছা চার্জ বলে দাও কবে দিচ্ছে লেটস কাম টু ম্যাথমেটিক্স দেখো এটা 1, 2, 3 মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 4, এটসেট্রা এই দেখো এখন তোমার তো আছে বলো তো কোনটা করো মাইনাস 1 করো না মাইনাস 2 করো মাইনাস 1 করো তার মানে ইফ ইউ গো ইন দ্যাট ডিরেকশন then we will say that it gets bigger. If you go in that direction, then the numbers get smaller. Smaller than after karki, the synonyms ki reduced. The numbers getting reduced. The chemistry ka hota hai. If the charge gets reduced, we call it reduction. Oh yeah, reduction is gain of electrons. That means the charge gets reduced. But if the opposite happens, that means the charge increases, we call it oxidation. Oxidation is loss of electrons. Exactly. If loss of charge is going to be isn't it? Jamon? Yeah, we did some redox reactions in class 8. Let me tell you, Al plus 3 or 3 plus, plus 3 electron. Therefore, I'm going to tell you, what is the electron? It's a complete lack of sense, commas. So, aluminum is reduced. So, aluminum neutral reduction. That means aluminum is turning 0. Right? So, therefore, it was plus 3. ক্লাস থ্রি থেকে জিরো হয়ে গেল তাহলে এটা কি কমে গেল না বেড়ে গেল তার জন্য ধরো কমে গেল তাহলে আমরা বলছি ইটস রিডিউস ঠিক আছে কিনা আর যদি চার্জ এগুলো বাড়ে দেন উই কল ইট অক্সিডাইজ এটা জাস্ট ম্যাথমেটিক্যালি হবে ইটস ম্যাথমেটিক্যাল তো অক্সিজেন একবারে দিই অক্সিজেনের চার্জ ছিল 2 মাইনাস বাট এখন অক্সিজেন হয়ে গেছে নিউট্রাল নিউট্রাল মিনস 0 0 মাইনাস 2 থেকে 0 হয়ে গেছে হ্যাঁ মাইনাস 2 থেকে 0 নিউট্রাল হয়ে গেছে তো 0 তো দেওয়া লাগে না এজন্য আমরা তখন 0 দেই নাই 0 দেওয়া লাগে না যাই হোক ইটার্ন ফ্রম মাইনাস 2 টু 0 মানে মাইনাস 2 থেকে 0 হয়ে গেছে তাহলে চার্জের ভ্যালু কি ইনক্রিজ না ডিক্রিজ ইনক্রিজ দ্যাট মিনস অক্সিডেশন ওকে তাহলে অক্সিডেশন তুমি ইন টার্মস অফ চার্জও মনে রাখতে পারো অর তুমি ইন টার্মস অফ ইলেকট্রনস মনে রাখতে পারো তবে ইন টার্মস অফ চার্জ বা ইলেকট্রনস দুইটাই মনে রাখা গেছে ইন টার্মস অফ চার্জ এটা কিভাবে হাউ ইটস ইজি টু রিকল লাইক চার্জ যদি রিডিউস হয় তাহলে ইটস রিডাকশন তাহলে চার্জ যদি বাড়ে তাহলে এটা অক্সিডেশন আর ইন টার্মস অফ ইলেকট্রনস Oxidation is loss of electron, reduction is oil rig. Exactly. Oxidation is loss of electron, and reduction is gain of oil rig. Do it easy. Oh, by the way, in higher chemistry, we call these charges as অক্সিডেশন নাম্বারস আমরা একটু হায়ার কেমিস্ট্রি উঠলে তোমরা জানবা এই যে চার্জগুলো না এই চার্জগুলোকে আমরা বলি অক্সিডেশন নাম্বারস আর স্যার অক্সিডেন্ট আর রিডাকটেন্ট আচ্ছা হ্যাঁ আর দিবে ইলেকট্রন সেন্সর না ধরো এ
Hey, that one. I pick it color. Good. Dharo, this is a man. It's electron. Actually, it's a red one. Eta. It's electron. I have an amount charge 0, or charge 0. Your charge is 0. এখন আমি তোমাকে আমি একটু ইলেকট্রন দিলাম ও হয়ে গেল মাইনাস ওয়ান, আমি হয়ে গেলাম প্লাস ওয়ান। আমি জিরো থেকে প্লাস ওয়ান মানে চার্জ বাড়ল, তাহলে আমি অক্সিডাইজ আর ও রিডিউসড, তাহলে ওর যে রিডিউসড হলো ওকে রিডিউস করলো কি, মানে আমি যদি ওকে আমি যদি ওকে রিডিউস করি যে তোমাকে রিডিউস করছে কি স্যার, আপনি তো করছে আপনি হচ্ছে দ্য রিডিউসিং ইউনিট, আপনি তো নষ্ট করেন, তখন আপনি যে আমি তো অক্সিডাইজ হয়ে গেলাম ইউসিআই সামনে যে স্যার আপনি তো অক্সিডাইজ করলো তাহলে যে যার ফল আমার মাঠে নিয়ে চলে গেছে, তাহলে আমি তো অক্সিডাইজ আর ও তো রিডিউস, কিন্তু আমাকে অক্সিডাইজ করলো কে ও, আবার উল্টো হবে বললে ও তো রিডিউস ওকে 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 রিডিউস করলো কে, যে অক্সিডাইজ হচ্ছে শুনতেছ, যে অক্সিডাইজ হচ্ছে সে কিন্তু রিডিউসিং ইউনিট, কারণ আমি অক্সিডাইজ হচ্ছি বাট আমি তো তোমাকে রিডিউস করতেছি, তাহলে আমি অক্সিডাইজ হচ্ছি অ্যাট দ্য সেম টাইম আই এম অলসো আ রিডিউসিং ইউনিট, আর তুমি রিডিউস হচ্ছো, তোমাকে তুমি তো রিডিউস হচ্ছো বাট তুমি আমাকে কী করতেছো অক্সিডাইজ, তার মানে তুমি রিডিউস হচ্ছো অ্যাট দ্য সেম টাইম ইউ আর অলসো আ অক্সিডাইজিং ইউনিট, কি ঠিক আছে কি না? মানে তুমি মনে রাখবা ইটস অ্যান ও আর কাপল, ইফ অক্সিডাইজড দেন রিডিউসিং ইউনিট, ইফ রিডিউসড দেন অক্সিডাইজিং ইউনিট, বুঝছো? দ্যাট ওয়ান এটা ও আর কাপল, ও আর কাপল মানে তুমি যদি বলো অক্সিডাইজড তাহলে রিডিউসিং এজেন্ট, বাট তুমি যদি বলো রিডিউসড অক্সিডাইজিং এজেন্ট। Now, let's come to the definition of, it's a class of, let's come to the definition of anode and cathode. Simply this is the circuit setup.
be liquid diva, the liquid that would contain the ions. The ions flow. Is it positive now? So this rod will be the positive rod. And it is battery negative side. So this rod will be the negative rod. Interesting, na? Static electricity is the law of charge attraction. Shekhar, you have told us the opposite charge will attract. Right? It is the positive side, so this is the positive rod. Oh, so B will go to the positive end and A will go to the negative end. And this is the negative side, so this is the negative rod. The due to opposite attraction, A will go to negative and B will go to positive. After the initial borrow, here the ions are moving. Because they are in liquid, they are aqueous. Tahale, the aqueous ka ek in model, melted liquid. Aqueous, man dissolved water. Or molten. Molten man ki ami solid chile, ami melt kore liquid man hai. What about the water? The aqueous solution, the dissolving water, almost no ions are there. আমার আমাদের যে আয়নিক কম্পাউন্ডকে মেল করি ওর মধ্যে তো আয়ন আছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আয়নসরা যে মুভ করবে সলিড স্টেটে মুভ করবে বিকজ সলিড স্টেটে দ্য আয়নস আর হেল্ড স্ট্রংলি বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্রং হ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তো এই জন্য ওরা মাঝে মাঝে কোশ্চেন করে এক্সপ্লেন ওয়াই Electrolysis is carried out in in liquid state, not in solid state. Because electrons are. What is the one line answer? Because the ions are in strong. Nah, liquid state liye kano. What's liquid state kano? Liquid state liye kano electrolysis kora. Because solid state because electrons are. Electrons. Ions. Ions are able to flow easily. Because in liquid state the ions can move, but in solid state the ions cannot move. This is the answer. Kitiya Sina? Tomorrow the question for explain why solid sodium chloride does not conduct electricity. Electrons are not delocalized or mobile, so they cannot. Sodium chloride ion compound ions. Okay, ions are not able to. Ions are not able to. এগুলো ব্যাপারে বি কেয়ারফুল লিকুইডের মধ্যে আচ্ছা স্যার বাট আয়ন্স ডোন্ট অ্যাকচুয়ালি মুভ এন্ড ইউ নো ক্যারি ইলেকট্রন না আয়ন্স মুভ করে শুন আমি বলি ইলেকট্রন মুভ করে ইলেকট্রিসিটি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলেকট্রিসিটি মানে সরি ইলেকট্রিসিটি
electricity মানে হচ্ছে flow of charge. Flow of electric charges. Electricity মানে হচ্ছে flow of electric charges. এখন metals দের মধ্যে the flowing electric charge are the electrons. Liquid এর মধ্যে the flowing electric charge are the ions. Okay? Electricity means flow of electric charge. How many electrons? Ions are charged. Yeah, ions are charged. That's why when electrons are flowing, there's a metal. But a metal is not. But liquid is not. Ions. Okay? So, again, we have to differ. Yeah, what is this? What is this? So, that is liquid state character. So that the ions are able to move. Achha. Upon, let's come to a shortcut of name. Oil rig. Anode cathode. And anode is a plus cathode, cathode is a minus. আচ্ছা এইটা পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন যাচ্ছে এখানে, পজিটিভ আয়ন মানে ইজ ইট ল্যাক অফ ইলেকট্রন অর এক্সেস অফ ইলেকট্রন? ল্যাক অফ ইলেকট্রন. তাহলে এখানে এসে ও কি করবে? ইলেকট্রন গেইন করবে. তার অক্সিডাইজ হচ্ছে না রিডিউস হচ্ছে? রিডিউস হচ্ছে. তাহলে দিস ইজ দ্য ইলেকট্রোড ওয়্যার দিস আয়ন ইজ রিডিউসড. আর এটা নেগেটিভ ও এক্সেস ইলেকট্রন, এখানে সে কি করবে? ও দিয়ে দিবে ইলেকট্রন, দিয়ে দিবে এক্সেস দিলে সে দিয়ে দিবে, তাই না? সো স্যার পজিটিভ হলো এখানে রিডিউসিং এজেন্ট. হ্যাঁ, তাহলে আমরা এই 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 ভিতরে মাথায় না রেখে আমরা এই শর্টকাটটা মাথায় রাখবো যে অ্যানোডের চার্জ হচ্ছে পজিটিভ আর ক্যাথোড. তাহলে তো তোমাকে যদি অ্যানোড আর ক্যাথোড